রাজবাড়ি সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন স্টাডি পাঠদান কার্যক্রমে তোমরা যারা অনলাইন স্টাডি পাঠদান কার্যক্রম দেখছো তোমাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগত। আজকের পাঠ্য আলোচনার বিষয় বাসি পিসি ছোট গল্প, লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায়। এর পূর্বের ক্লাসে তোমাদেরকে গল্পটির মূল ভাব বা মূল অংশ বা সার অংশটুকু পড়ানো হয়েছে। আশা করছি তোমরা বাসায় বিষয়গুলো তোমাদের পাঠ্যসূচির সাথে মিলিয়ে নিয়েছ। এখান থেকে যেসব সৃজনশীল প্রশ্ন হতে পারে সেগুলা কিছু বিষয়ের উপর হতে পারে, যে বিষয়গুলো আমি তোমাদেরকে বলতেছি, এবং তোমরা যে উদ্দীপকগুলো পরীক্ষায় আসবে তার সাথে বা তার নিরিখে এই ছোট গল্পটুকু মিলানোর চেষ্টা করবে, তবেই হবে। বাসি পিসি ছোট গল্পে বাসি পিসির জীবন সংগ্রামের স্বরূপ, অর্থাৎ এই যে দুজন অসহায় বিধবা নারী জীবিকার তাগিদে তাদের যে জীবন সংগ্রামের যে ধরন, তাদের যে সাহসী সংগ্রাম, এবং একই সাথে মাতৃহীন পিতৃহীন বিধবা আল্লাদিকে আগলে রাখার যে বিষয়টা, এই যে জীবন সংগ্রামের যে বিষয়টা সার্বিক, এই জীবন সংগ্রামের বিষয়টি হয়তো কোনো উদ্দীপকের সাথে সাদৃশ্য বৈসাদৃশ্য বা কতটুকু প্রতিফলিত হয়েছে, এই বিষয়গুলো তোমাদের প্রশ্নের উত্তরের হিসেবে কাজে লাগবে। এছাড়া আর যে বিষয়টা এখানে, যে আর যে মূল বিষয়টা এখানে আলোচিত হতে পারে বা যে বিষয়টা প্রতিফলিত হয়েছে, সেটা পুরুষশাসিত সমাজে নারীর প্রতি যে দৃষ্টিভঙ্গি, সেটা বর্তমানকার প্রেক্ষাপটে বা তৎকালীন সময়ের প্রেক্ষাপটে পুরুষ শাসিত সমাজে নারীর প্রতি যে দৃষ্টিভঙ্গি বা সেই অবস্থার কতটুকু পরিবর্তন, কতটুকু অবনমন বা কতটুকু উন্নত, কতটুকু উন্নতি হয়েছে, সেই বিষয়গুলোর তুলনামূলক আলোচনা তোমাদের জানতে হবে। যেমন পুরুষ শাসিত সমাজে নারীরা স্বভাবতই নির্যাতিত, নিরীহ, বঞ্চিত, এবং তারা স্বাভাবিকভাবেই পুরুষ দ্বারা, অর্থাৎ তার স্বামী দ্বারা বা পুরুষের যে কার্যকলাপ বা পুরুষের তথাকথিত যে মানসিকতা, সেই মানসিকতার মধ্য দিয়ে একটা নারী সমাজে শোষিত শাসিত হতে থাকে। এই বিষয়গুলো এই ছোট গল্পের অন্যতম আলোচিত বিষয়। মানে এই দৃষ্টিভঙ্গি কতটুকু পরিবর্তন হওয়া দরকার বা কতটুকু পরিবর্তন হয়েছে বা সেই পরিবর্তনটা আদৌ কি কাঙ্ক্ষিত মাত্রা বা কাঙ্ক্ষিত মাত্রার না, এই বিষয়গুলো তোমাদের জানার বিষয়। তারপর আরেকটা যে গুরুত্বপূর্ণ যে বিষয়টা তোমাদের যে উত্তরের সূত্র হিসেবে যেটা কাজে লাগবে, আপনজনের প্রতি যে মমত্ববোধ বা দায়িত্ববোধ, সেটা এই গল্পের অন্যতম আলোচিত বিষয়। আপনজনের প্রতি যে মমত্ব দায়িত্ববোধ, তার অনুপম উৎকৃষ্ট দৃষ্টান্ত এই মাসি পিসি। মানে কিভাবে দুইটা বিধবা নারী যেখানে নিজেদেরই ওই রকম সহায় সম্বল নেই, সেখানে তারা কিভাবে আরেকটা অসহায় মেয়েকে গভীর মমতায় আগলে রেখেছেন বা এই যে দায়িত্বশীলতার বিষয়টি, এই বিষয়টি এই গল্পের অন্যতম সৌন্দর্য বা অন্যতম আলোচিত একটা বিষয়। তো তোমাদের উদ্দীপকে যে প্রশ্নগুলো আসবে তা মূলত মোটামুটি সংক্ষিপ্ত আকারে এই তিনটা বিষয়ের উপর যদি তোমরা যদি ই করো দৃষ্টি দাও তাহলে মোটামুটি হয়ে যাবে। আর এই বইয়ের যে কিছু উক্তির যে ব্যাখ্যাগুলা, যেগুলো সাধারণত অনুধাবনমূলক প্রশ্নের ক্ষেত্রে আসে, সেই বিষয়গুলোর ক্ষেত্রে তোমরা একটু নজর দিবে। যেমন মূল বইয়ে এরকম একটা উক্তি আছে,
এত বড় সমস্ত মেয়া, তোমরা দুটো মেয়ে লোক বাদে পরে একটা পুরুষ মানুষ নেই, বিপদ আপদ যদি ঘটে, মানে অর্থাৎ নারীর যে নিরাপত্তাহীনতার যে বিষয়টা তৎকালীন সমাজ বাস্তবতায় বলি বা বর্তমান সমাজে যদি বলি, সেখানে নারীরা যে আজও যে স্বাধীনভাবে সর্বত্র সব জায়গায় যে বিচরণ করতেছে বিষয়টি এমন না। তো সেই বিষয়টি এই গল্পের মধ্যে দিয়ে উঠে এসেছে যে কৈলাস মাসি পিসিকে বলে যে যৌবনপ্রাপ্ত মেয়েকে পুরুষ শূন্য বাড়িতে রাখা নিরাপদ না, যেখানে পুরুষ নাই, অর্থাৎ নারী যে নারীকে আগলে রাখার মতো দেখাশোনা করার মতো কেউ নাই, সেখানে একটা মেয়ের থাকা নিরাপদ না, অর্থাৎ এই সমাজ এখনো নারীদের জন্য নিরাপদ না, সেই বিষয়টি এই গল্পের বা এই লাইনের আলোচিত বিষয়। এরপরে আরেকটা লাইন আছে, বজ্জাত হোক খুলে হোক জামাই তো, এখানে চিরকালীন যে আবহমান বাঙালি সমাজে জামাইয়ের যে কদর বা আদর সেই বিষয়টি চমৎকার সুন্দরভাবে উঠেছে এসেছে। এখানে স্বভাবতই গ্রামীণ বাঙালি জীবনে জামাইয়ের বেশ ভালো শক্ত ভুক্ত বা একটা আদরের একটা অবস্থান, সেখানে সে স্বামী যোগ্য হোক কিংবা অযোগ্য হোক সেটা বড় কথা না, সে স্বামী বা সে জামাই এটাই বড় কথা, যে লম্পট হোক লম্পট হলেও কোনো সমস্যা নাই, স্বামী স্বাভাবিকভাবেই বা জামাই স্বাভাবিকভাবেই তার শ্বশুর বাড়িতে সে আদরের পাত্র বা শ্রদ্ধার পাত্র যা কিছুই বলি বা কদরের পাত্র। ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও ঠিক একই রকম, স্বামীকে এখানে আলাদা মর্যাদা দেওয়া হয়েছে শুধু সে স্বামী হওয়ার কারণে। এরপরে আরেকটা লাইনের বিষয়ের দিকে তোমরা তাকাও, মরণ ঠেকাতেই ফুরিয়ে আসছে তাদের জীবন শক্তি, এখানে তাদের জীবনের যে সংগ্রামশীলতা সেই সংগ্রামশীলতার দিকটি লাইনটির মধ্যে চমৎকার ভাবে ফুটে উঠেছে, যে যেখানে মাসি পিসিদের থাকার কোন স্থান নেই, গ্রাম জুড়ে চরম অভাব অনটন দুর্ভিক্ষ, চারদিকে মানুষ না খেয়ে মরছে, এরকম পরিস্থিতিতে মাসি পিসি এবং আহ্লাদি তার অবস্থাও কাহিল, সে অবস্থায় এরকম পরিস্থিতিতেও মাসি পিসি জীবনের সংগ্রাম চালিয়ে যাচ্ছে, এভাবে লড়াই করতে করতে মনে হচ্ছে লেখকের ভাষায় যে তাদের জীবনের শক্তি শেষ হয়ে যাচ্ছে, তবু তারা সংগ্রাম করতেছে। আরেকটা লাইন আছে এরকম, এরপরে এক সঙ্গে কোমর বেঁধে নেমে পড়া মাত্র সব সব বিরোধ সব পাঠ পড়ে গিয়ে দুজনের হয়ে গেল এক মন এক প্রাণ। এখানে পিসির বাপের বাড়িতে মাসি উড়ে এসে জুড়ে বসেছে, এ নিয়ে মাসির উপর পিসির একটু অপেক্ষা বা অবহেলার যে অভাব, অর্থাৎ পাশাপাশি দুজন মানুষ থাকলে সেখানে কিছু মতবিরোধ বা মতান্তর হয়, এখানে সেই বিষয়টি এখানে উঠে এসেছে, অর্থাৎ মাসির উপর পিসির একটু অবজ্ঞা বা অবহেলা ছিল, মাঝে মধ্যে দুজন মানুষ পাশাপাশি থাকলে নারী হোক পুরুষ হোক স্বাভাবিকভাবে কিছুটা ঝগড়া বিবাদ বা রেষারেষি হয়, এখানে তার একটা আভাস বা ইঙ্গিত আমরা এখানে পাই, কিন্তু যখন অস্তিত্বের প্রশ্ন, যখন বেঁচে থাকাটাই বড় বিষয়, সেই কঠিন জীবন সংগ্রামের ক্ষেত্রে তখন আর এই দুজন মানুষের মধ্যে কোনো বিরোধ বা পার্থক্য থাকে না, দুটি প্রাণ একসাথে হয়ে যায়, এক প্রাণ হয়ে যায় দুই প্রাণ, এই বিষয়টি এই লাইনটিতে উঠে এসেছে। এরপরে আরেকটা উক্তির দিকে খেয়াল করো, মন্তব্যের দিকে খেয়াল করো, হাওতা দিয়ে আমাদের দমবার সব ফিকি, এই উক্তি এসেছে যোগ প্রসঙ্গে,
যোগ্যতার স্ত্রীকে নিতে চায়। কৈলাসকে দিয়ে সে মাসি পিসিকে কথাটা জানান দিয়েছে, প্রয়োজন হলে সে আইনের ব্যবস্থা নিবে, আইনের আশ্রয় গ্রহণ করবে। এখন যোগু তার স্বামী হলেও যোগুর যে ভাওতাবাজি, যোগুর যে দূরভৈসন্ধির কথা, এটা মাসি পিসি বুঝতে পারে। ফলে হয়েছে যোগুর কথায় মাসি পিসির কোনো বিশ্বাস নেই, আস্থা নেই। তখন যোগু প্রসঙ্গে এই উক্তিটি মাসি পিসি করে। মাসি পিসি ভালো করেই জানে যে যোগুর কথা ভাওতা ছাড়া আর কিছুই না। এসব বলে মাসি পিসি আল্লাহ দিকে অভয় দিয়েছে। এরপরের আরেকটা অংশ, আরেকটা লাইন, উপদেশ দিতে গেলে চোট বেজা হয়, পুরুষ মানুষ তো যতই হোক। এখানে যোগ প্রসঙ্গে এই উক্তিটি করা হয়েছে। যোগ পাষণ্ড স্বামী, পিতৃমাতৃহীন বধূ আল্লাহ দিকে সে নানা অজুহাতে নির্যাতন করেছে। আল্লাদির স্বামীর হাতে খুন হওয়ার ভয়ে বাপের বাড়িতে চলে আসে। জামাই যদি নিতে আসে তাহলে মাসি পিসি তাকে কোনো উপদেশ দিতে চায় না, কারণ সে উপদেশ দিলে রেগে যেতে পারে, রেগে যাওয়া পুরুষের স্বভাব। নিষ্ঠুর ও অমানবিক পুরুষ হলে তো আর কথাই নেই। অর্থাৎ পুরুষের যে দৃষ্টিভঙ্গি, যে মানসিকতা, মেজাজ, মর্জি, তারই একটা প্রতিফলন আমরা এই লাইনটিতে দেখতে পাই। এরপরে আরেকটা উক্তি আছে, সজাগ রইতে হবে রাতটা। এই উক্তিটি বাসি পিসি করেছেন, কেন করেছেন? রাত সজাগ থাকতে হবে, রাত যেখানে ঘুমানোর সময় সেখানে বাসি পিসি এখানে সজাগ সজাগ থাকার কথা বলেছেন। কারণ মাসি পিসি চরম দুঃসাহস দেখিয়ে লম্পট বদমাইশ কানাই তার সাঙ্গভঙ্গকে তাড়িয়ে দিয়েছে, তারা আবার আসতে পারে, এই ভয়ে মাসি পিসি সজাগ থাকতে চায় রাতটা। এখানে মাসি পিসির যে সাহস, যে প্রতিবাদী মানসিকতা, যে আল্লাহদের প্রতি যে দরদ, মমত্ব, বোধ, সেই বিষয়টি এই অংশটুকু চলে এসেছে। এরপর শেষের দিকে আরেকটি উক্তি আছে, উক্তিটি এমন, যুদ্ধের আয়োজন করে রাখে মাসি পিসি। মাসি পিসি জীবনের তাগিদে, যেমন জীবিকার তাগিদে, যেমন প্রতিনিয়ত সংগ্রাম করতেছে, আবার তাদের আরেকটা বড় সংগ্রাম আল্লাহ দিকে ভালো রাখা, আল্লাহ দিকে লম্পট বা তার অত্যাচারী স্বামীর হাত থেকে বাঁচিয়ে রাখা বা সরিয়ে রাখা, এটাও মাসি পিসিদের জীবনের অন্যতম বড় একটা লক্ষ্য বা উদ্দেশ্য। যেখানে জীবনের ঝুঁকি নিয়ে মাসি পিসি শুক্লা দ্বাদশীর দুঃসাহরের রাতে কারায় তার সাঙ্গভঙ্গকে তাড়িয়েছে, গুন্ডা বদমাশ গুলো আবার আসতে পারে, সম্ভাব্য বিপদ মোকাবেলা করার জন্য বটিয়ার দা কাছেই রেখে দেয় এবং জল খাবারেরও ব্যবস্থা করে রাখে। অনেকটা বলা যায় যুদ্ধের আয়োজন, অর্থাৎ যুদ্ধের বেশি, অর্থাৎ শত্রু আসতে পারে, তাদেরকে মোকাবেলা করতে হবে, তাদের মোকাবেলা করার জন্য তাদের হাতে যা কিছু আছে, যে সকল দেশীয় অস্ত্র, বটি, দাঁত, এসব কাছেই রাখে যাতে তারা শত্রু মোকাবেলা করতে পারে। পুরুষ শাসিত সমাজে নারীর এই যে প্রতিবাদী, এই যে চিত্র, এই চিত্র সত্যি বাংলা সাহিত্যের অন্যান্য ছোট গল্পের মধ্যে সত্যি বিরল। এই অনন্য বৈশিষ্ট্যটির জন্যই এই গল্পটি তোমাদের জন্য পাঠ্য। তোমরা এই বিষয়গুলো মোটামুটি মাথায় রাখলে এখান থেকে তোমরা অনুধাবন, প্রয়োগ ও উচ্চতর দক্ষতার প্রশ্নগুলোর উত্তর তোমরা করতে পারবে। আর সংক্ষিপ্ত প্রশ্নের জন্য
তোমরা বইটা আর একটু ভালোভাবে পড়বে, আর যে মেন মেন বা গুরুত্বপূর্ণ অংশগুলো তোমরা একটু মনে রাখার চেষ্টা করবে, তাহলে মোটামুটি এখান থেকে যে প্রশ্নগুলো আসবে তোমরা উত্তর করতে পারবে। তোমরা করোনাকালীন এই সময়ে বাসায় যতটুকু পারো পড়তে চেষ্টা করবে, এবং যতটুকু সেফ নিরাপদ থাকা যায়, যেভাবে সুস্থ থাকা যায় সেভাবে থাকতে চেষ্টা করবে, আর মনোযোগ দিয়ে সবাই পড়াশোনা করবে, এবং অনলাইনে যে ক্লাসগুলো হয় তোমরা ক্লাসগুলো তোমরা নিয়মিত দেখতে চেষ্টা করবে, অথবা সাথে সাথে দেখতে না পারলেও একটু পরে বিষয়গুলো দেখে নেওয়ার চেষ্টা করবে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।